ভিউয়ার আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে ইমোর কিছু গুরুত্বপূর্ণ সেটিংস শেয়ার করব। এইখান থেকে আপনারা ইমোর মাধ্যমে নামাজের টাইম অনুযায়ী আপনারা আপডেট পাবেন বা নোটিফিকেশান পাবেন। আপনাকে জানিয়ে দেওয়া হবে কখন কোন অক্টের নামাজের টাইম হচ্ছে, ঠিক আছে? তো এই গুরুত্বপূর্ণ সেটিংসটি আপনার অন করার জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন, কেউ স্কিপ করবেন না। এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদেরকে এই সেটিংসগুলো এখানে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। এই সেটিংসগুলো করলে আপনি অনেক উপকৃত হবেন, ঠিক আছে? তো আমাদের অনেকেই দেখেন যে আমরা অনেকে যেজনকে যাকে ইমোতে মেসেজ করি সে কিন্তু আগে থেকেই আমাদের মেসেজগুলো দেখতে পাই যে আমি ক্লিক কোনো কিছু ভুল হলো বা কোনো একটা পিকচার কিন্তু সেন্ড হয়ে গেলে আপনি কিন্তু আর ওইটা সে কিন্তু দেখতে পারে, ডিলিট করার আগেই দেখতে পারে। তো আজকের এই সেটিংসগুলো অন করলে সে কিন্তু আর আপনার বুঝতেই পারবে না যে আপনি কী লিখছেন। আপনি লিখে সেন্ড করার পর সে দেখতে পাবে, কোনো কিছু ভুল হলে সেটা ঠিক করে লিখে আপনি সেন্ড করতে পারবেন, ঠিক আছে? তো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ একটা ভিডিও মেক করতে অনেক টাইম লাগে আপনারা জানেন। আর আমাদের চ্যানেলের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই অল নোটিফিকেশনটা অন করে দিবেন, ঠিক আছে, সাবস্ক্রাইব করে। তো আমি দেখাচ্ছি ইমোর সেটিংসটা। আর এই সেটিংসটা করার জন্য আপনাকে একটা লিঙ্কের প্রয়োজন হবে, এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা ওইটা ক্লিক করে আপনার অ্যান্ড্রয়েড ফোনে বা পিসিতে বা ল্যাপটপে আপনারা সেট করে নিতে পারবেন, ঠিক আছে? ওইটা ইমোর মাধ্যমে অটোমেটিক আপনাকে নামাজের টাইম অনুযায়ী আপনাকে জানিয়ে দিবে যে এখন কোন অক্টের নামাজের টাইম হয়েছে, বা নোটিফিকেশন এখানে একটা রিংটোন বেজে উঠবে যদি আপনি সেট করেন, ঠিক আছে? তো আমি দেখাচ্ছি ইমোর সেটিংসে চলে যাবেন। ফার্স্টে আপনারা ইমোতে চলে যাবেন। ইমোতে যাওয়ার পরে ঠিক আমি এখানে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রতি অবধি কিন্তু নামাজের টাইমটা এখানে বলে দেয়। তো লোকেশন অ্যাক্সেসটা হচ্ছে আমি লোকেশনটা অন করে দিলাম। তো দেখতে পাচ্ছেন 5:15 আপনার ফজরের নামাজের সময় একটা নোটিফিকেশান আসছে আমার এখানে। তো এটা সেট করার জন্য আপনাকে জাস্ট এই লিঙ্কটার দরকার হবে। এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনার ওইখান থেকে ক্লিক করে, এখানে ক্লিক করলে কিন্তু আপনার ইমোতে সেটিংটা অটোমেটিক সেট হয়ে যাবে এখন, ঠিক আছে? তো আশা করি আপনার বুঝতে পারছেন এই সেটিংসটা করার জন্য যা করতে হবে। এরপর আপনার যা সেটিংস আছে আপনার 3-ডট মেনুতে চলে যাবেন। তারপর এখানে দেখাচ্ছে আমার প্রোফাইলটা। তো আমার প্রোফাইলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইলের নিচে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটা ইমোর প্রোফাইলে পিকচার সেট করছি আমি, ঠিক আছে? তো এই পিকচারটা আপনারা সেট করতে পারবেন খুব ইজিতেই, ঠিক আছে? তো এটা সেট করার জন্য আপনাকে জাস্ট এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে আপনি অ্যালবাম আকারে এখানে ভিডিও রাখতে পারবেন, ঠিক আছে? ইচ্ছা করলে আমি একটা ভিডিও রেখে দিয়েছি এখানে, সেভ করে দেখতে পাচ্ছেন এখানে। আর এখানে নোটিফিকেশন দ্বারা আপনার ইমো কতজন ভিজিট করতেছে, কিন্তু লাস্ট 7 ডে আমার এতজন রিসেন্ট ভিজিটার্স দেখেন আমার ইমো ভিজিট করছে এখানে আমার প্রোফাইলটা। তো এটা দেখতে পাবেন আপনারা এখান থেকে। আর এখানে যদি আপনার আমি দেখাচ্ছি এইখানে আপনার নিক নেম, অ্যাভাটার, আপনার সব কিছু, ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড নামে যে অপশনটা আছে এটা আপনার কিন্তু আপনার নিজের ছবি সেট করতে পারবেন এখানে, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছেন এইখানে আমি দেখাচ্ছি একটু আপনাকে, এই যে একটা প্লাস আইকন দেওয়া আছে, তো এই প্লাস আইকনে আপনার একটা ক্লিক করবেন এখানে, ঠিক আছে? এখানে ক্লিক করে আপনার গ্যালারিতে চলে যাবে। এখান থেকে যে কোনো একটা ফাইলকে সিলেক্ট করবেন, আপনার একটা যে কোনো একটা পিকচার এখান থেকে সিলেক্ট করে আপনি ওইখানে দিলে পরে কিন্তু অটোমেটিকভাবে আপনার ইমোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সেটা চালু হয়ে যাবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই। তো আশা করি বুঝতে পারছেন আপনারা ইমোর ব্যাকগ্রাউন্ড প্রোফাইল পিকচার আমি যেমন এটা দিয়ে দেখাচ্ছি এখানে। তো এটা যখন দিলাম এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ওই ছবিটা কিন্তু সেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ওই ছবিটা সেট হয়ে গেছে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। এরপরে আসুন আপনার সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন, ঠিক আছে? অ্যাকাউন্ট সেটিং থেকে শুরু করে অনেকগুলো অপশন কিন্তু আছে। এই অপশনগুলো আমি আপনাদেরকে একটু একটু করে বুঝিয়ে দেবো, ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন, কেউ স্কিপ করবেন না। তো অ্যাকাউন্ট সেটিংসে যদি যান, আপনার অ্যাকাউন্টে যদি ফোন নাম্বার চেঞ্জ করতে চান এখান থেকে নাম্বার চেঞ্জ করে আপনি করতে পারবেন, ঠিক আছে? আর যদি অ্যাকাউন্ট ডিলিট করতে চান সেক্ষেত্রে এখানে ডিলিট অ্যাকাউন্ট করলেই হয়ে যাবে। আর যদি নাম চেঞ্জ করতে চান রিকোয়েস্ট ইনফো এখানে আপনার এটা ডাউনলোড করতে পাবেন। আর আপনার চেঞ্জ নিক নেম আপনি এটাও চেঞ্জ করতে পারবেন এখান থেকে, আপনার যে কোনো টাইমে নাম চেঞ্জ করতে পারবেন। তারপরে আসুন নোটিফিকেশান, ঠিক আছে? তো এখানে আর একটা মজার বিষয় হলো কি যে নোটিফিকেশন অনেক সময় কিন্তু আমাদের বারবার ইমোতে যে মেসেজ করে এই নোটিফিকেশানগুলো কিন্তু আসতেই থাকে, এবং ইমোতে এখান থেকে আপনি নোটিফিকেশনে কিন্তু তাদের রিংটোন যে কিছু সেট করা আছে ওইগুলো বাদে কিন্তু আপনার গ্যালারি থেকে রিংটোন সেট করতে পাবেন এখান, ঠিক আছে? তো এখানে সেট করার জন্য আপনাকে অডিও যে কোনো একটা ফাইল সিলেক্ট করতে হবে।
তারপরে আপনি এখান থেকে যে কোনো একটা, আপনি এখান থেকে ইফেক্টে যে আছে আপনি ওকে করলে পরেই হয়ে যাবে, ঠিক আছে? তো আমি আর সেট করছি না, আপনারা জাস্ট ইচ্ছা করলে সেট করতে পারবেন বা রিংটোন আকারে। আর ইমোর বিরক্তিকর কিছু সেটিংস আছে, আপনার এখানে রিসেন্ট ভিজিটর আপডেট অ্যালার্ট, এটা আপনার ইমোটা যে ভিজিট করবে সেটা আপনি জানতে পারবেন এই সেটিংসটির মাধ্যমে, ঠিক আছে? আর এখানে ভিডিও ফ্রম পিপল আই ফলো, ঠিক আছে? আপনি যাদের ফলো করবেন তারা যদি ভিডিও শেয়ার করে সেটা যদি না দেখতে চান, এটা ওইগুলো অফ করে দেবেন। তো আপনি এগুলো অন থাকাই ভালো, সমস্যা নেই। আর যদি আপনি একবার সকল নোটিফিকেশন অফ করে দিতেছেন যে কোনো নোটিফিকেশন আসবে না, তাহলে এই সব সেটিংগুলো আপনি একবারে সব সেটিংগুলো এখানে যত সেটিং অন আছে সবগুলো অফ করে দিতে পারবেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই। তো আমার যেহেতু দরকার নেই আমি অনই রাখতে চাই, আপনারা অনেকে আছেন যে রাখবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফাংশন, মানে ফাংশন নামে একটা অপশন আছে। তো এখানে ফাংশনে যদি যান, আচ্ছা এখানে লাইকি ভিডিও নামে যে অপশন আছে, লাইভ এবং লাইকি ভিডিও, এটি কিন্তু আপনাদের প্রোফাইলে কিন্তু অটোমেটিক শো করে, ঠিক আছে? এটা যদি অফ করেন অফ করে দিতে পারবেন। এবং হুইজ অনলাইন, ঠিক আছে, কে অনলাইনে থাকে এইগুলো কিন্তু আপনার প্রোফাইল থেকে নিজেই দেখতে পারবেন যে কে কে অনলাইন থাকে। তো এইগুলো আপনি যদি চান এটা অন রাখতে পারেন, লাইভ এটা অফ করে দিতে পারবেন। এই দুইটা সেটিংস যদি অফ করে দিতে চান, এই যে আমি দেখাচ্ছি এই লাইকি ভিডিও, এটা আমি আপনার প্রোফাইলে ফার্স্টেই শো করে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই যে দেখতে পাচ্ছেন এই সেটিংসটা কিন্তু আপনারা ওইখানে শো করবে না, ঠিক আছে? যদি ওই সেটিংসটা অন করে দেন তাহলে কিন্তু এই সেটিংসটা আর এখানে কিন্তু শো করবে না, বুঝতে পারছেন আপনারা? আসলে তো এই সেটিংসটা আপনি যদি চান যে এখান থেকে অফ করে দিবেন, আবার এই ফাংশনে চলে যাবেন, এখানে লাইকি ভিডিওস অফ, ঠিক আছে? এখন কিন্তু আর ওই ভিডিওগুলো আপনার এখানে শো করবে না বা বারবার নোটিফিকেশনও আসবে না, ঠিক আছে? আচ্ছা এরপরে আসুন আপনার প্রাইভেসিতে। প্রাইভেসি আসার পর এখানে লাস্ট সিন, ঠিক আছে, আপনি এই অ্যাক্টিভ আছেন এবং কখন লাইন থেকে চলে যাচ্ছেন সেটা যদি দেখাতে চান, যে কেউ দেখতে পারবে, এভরিওয়ান দিলে আপনার যে কেউ দেখতে পারবে। এবং মাই কন্ট্যাক্টস, মানে আপনার এখানে যাদের ইমোজ শেপ আছে বা নাম্বার অ্যাড আছে শুধু তারাই কিন্তু দেখতে পারবে, ঠিক আছে? আর যদি নোবডি করে দেন তাহলে কিন্তু কেউ দেখতে পারবে না আপনি ছাড়া যে কখন লাইনে আসছেন কখন চলে যাচ্ছেন। তো আমি এখানে মাই কন্ট্যাক্টস দিয়ে রাখছি, এখানে আমার অনেক বন্ধুবান্ধব আছে। তারপর হচ্ছেন অ্যাভাটার, এটু আপনি সেম ক্যাটাগরি রাখতে পারবেন, ঠিক আছে? এভরিওয়ান দেওয়ার দরকার নেই, এটা আপনার নাম্বারটা এখানে শো করবে না, ঠিক আছে? নাম্বারটা আপনার ওইখানে শো করবে না। আপনার এমনি যেমন রিসেন্টে কেউ যদি ভিজিট করে আপনার প্রোফাইলে কিন্তু আপনার নাম্বারটা দেখতে পারবে, ঠিক আছে? তো এটা কিন্তু আর কেউ দেখতে পারবে না, আপনার এখানে যাদের অ্যাড আছে শুধু তারাই দেখতে পারবেন, অথবা নোবডি করে দেবেন এখান থেকে, ঠিক আছে? তারপরে আসছেন রিড রেসিপিটস, ঠিক আছে? এইটা যখন আপনি, এটা হচ্ছে মূল একটা বিষয়, এখানে আপনার দেখতে পাবেন তিনটি অপশন এভরি ওয়ান, ঠিক আছে? আপনি যখন কোনো কিছু টেক্সট করেন সেটা কিন্তু সাথে সাথে কিন্তু যাকে টেক্সট করতেছেন সে কিন্তু দেখতে পায়, ঠিক আছে? এবং কোনো কিছু ভুল হলে কিন্তু সে কিন্তু অটোমেটিকভাবে দেখতে পায়, তা আসলে কিছু বুঝতে পারছেন? তো এখানে যদি মাই কন্ট্যাক্টস দিয়ে রাখেন বা এভরি ওয়ান দিয়ে রাখেন তাহলে প্রত্যেকেই দেখতে পাবেন আপনার কী লিখতেছেন, তাকে টাইপ করার আগেই কিন্তু অটোমেটিক দেখতে পাবে। আর যদি নোবডি করে দেন, কোনো বানান একটা ভুল হলে আপনি ঠিক করে লিখে তাকে সেন্ড করবেন, তারপরে সে দেখতে পারবে, ঠিক আছে? এর আগে দেখতে পাবেন, তো এটা আপনি নোবডি রাখবেন, ঠিক আছে, যাতে কেউ না দেখতে পারে। তারপর রিয়েল টাইম চ্যাট, এটা আপনি যখন আপনি লাইনে আসবেন তখনই দেখাবে, তো এটা অন রাখবেন। আর এখানে তো ব্লক করা অনেক, আপনি জানেন এখানে ব্লক করা অনেক অপশন আছে, তো এটা ব্লক করে দেবেন পারলে সমস্যা নেই। আপনার যাদের ব্লক করে রাখছেন তাদের তো রাখছেনই। তারপরে জেনারেলে যান, জেনারেলে যাওয়ার পরে এখানে যদি চান যে বাংলা, এই মতো বাংলা সেট করবেন, তার ওকে দিয়ে দিবেন, বাংলা কিন্তু সেট হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা সাধারণত আমি বাংলা রাখবো না, আমি ডিফল্টভাবে ইংলিশটাই রাখতে চাচ্ছি এখানে, ওকে? আচ্ছা তো দেখতে পাচ্ছেন আবার জেনারেলে চলে যাবেন, এখানে আসুন এখন স্টোরিতে, ঠিক আছে? আপনার অটোমেটিক আপনার ইমোতে যারা মেসেজ করবে বা পিকচার সেন্ড করবে বা ভিডিও শেয়ার করবে সেটা, এটা যদি অন রাখেন দুইটা সেটিংস, তাহলে কিন্তু আপনার অটোমেটিকভাবে কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে? সে দেওয়ার সাথে সাথে ডিলিট করার আগে কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে। এই সেটিংসটা অন রাখবেন, আপনি অন রাখবেন, সমস্যা নেই, আমি অন রাখছি না। আর এখানে আছে ডাউনলোড ম্যানেজার, আপনি আজ পর্যন্ত যার সাথে চ্যাটিং করছেন বা কত ডকুমেন্টস বা কোনো কিছু দিয়েছেন সব কিছু এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে যদি দেন আপনি, এখানে অনলি ওয়াইফাই দেওয়া আছে, এখন স্টার্টে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে ডাউনলোড, আপনার জিপ ফাইল আকারে কিন্তু গ্যালারিতে চলে যাবে। তো আমি এটা ডাউনলোড করছি না, আমার যেহেতু ওয়াইফাই নেটওয়ার্ক কানেকশন দেওয়া লাগবে, তাছাড়া কিন্তু হবে না, ঠিক আছে? যার সাথে আজ পর্যন্ত যতবার চ্যাটিং করছেন বা কোনো পিকচার মানে সেন্ড করছেন বা সে দিচ্ছে সবগুলো কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন এই সেটিংসটির মাধ্যমে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন আপনারা, খুব ইজি ছিল সেটিংসগুলো। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং একটি শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের মাঝে। আর চ্যানেলটিকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।